নমস্কার দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পাঁচ পার্সেন্ট ডি ডিএ অ্যানাউন্সমেন্ট ঘোষণার ইঙ্গিত সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত দেখে নেব দু সাল থেকে মামলা চলছে মহার্ঘভাতা অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স নিয়ে একবার স্যাট একবার হাইকোর্টের ঘরে বল যাচ্ছে কিন্তু নিষ্পত্তি হচ্ছে না রায় ঘোষণা হলেও ডিএ ঘোষণা হচ্ছে না তবে এবার কিছুটা হলেও স্বস্তিকর খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য আসলে এদিন ডিএ সরি আসলে এতদিন ডিএ খবর দেখলেই গভীর উৎসাহে খবরটি ক্লিক করতেই দেখা যেত হয়তো কেন্দ্রীয় কর্মীদের ডিএ কিংবা কেন্দ্রীয় হারে অন্য রাজ্যের ডিএ ঘোষণা কিন্তু এবার হয়তো সত্যি সত্যি রাজ্য সরকারি কর্মীরা ডিএর খবর পাচ্ছেন সূত্রের খবর পুজোর আগে পাঁচ পার্সেন্ট মহর্ঘ ভাতা ঘোষণা হতে পারে তবে নির্বাচন বিধি লাগু থাকায় এই মুহূর্তে মুখে কুলু পেটেছেন ওপর মহলের কর্তারা তবে এই দিয়ে ঘোষণার কথা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জানা গেছে তবে কি নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পুজোর উপহার ঘোষণা করবেন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবার প্রশ্ন হচ্ছে পাঁচ পার্সেন্ট ডিএ মানে কত টাকা কর্মীদের বেসিকের পাঁচ পার্সেন্ট হারে হিসেব হবে যদি বেসিক তিরিশ হাজার টাকা হয় তবে বর্ধিত ডিএ পাবেন আরও পনেরোশো টাকা এবার সত্যি সত্যি ঘোষণা হলে রাজ্য সরকারি কর্মীদের জন্য সেটাই হবে সত্যি বড় উপহার সুতরাং বোঝা যাচ্ছে যে হয়তো পুজোর আগে একটা ঘোষণা হতে পারে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ পাঁচ পার্সেন্ট ডিএ হয়তো ঘোষণা হবে পুজোর আগেই তেমনটাই খবর রয়েছে মহল থেকে সুতরাং দেখা যাক পুজোর আগে এই ডিএ ঘোষণা হয় কি না এবং এই বহুদিনের প্রতীক্ষিত এই ডি এ পুজোর আগে ঘোষণা হতে পারে বলেই খবর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ